क्या हुआ, कुछ प्रॉब्लम? नींद बराबर नहीं होता है ना? चा खाच्छ? चा खे घूम नष्ट कर शरीर करे झिन झिन पा करे पिन पिन हुए पड़े कमगू। বিড়ি খাচ্ছ, বিড়ি থেকে হয় অ্যালসার, অ্যালসার হয় ক্যান্সার। তাকে দূর করার জন্য আমি একটা বেশি ভালো দাওয়াই দিচ্ছি। এই ওষুধটার নাম হচ্ছে রূপা কোম্পানির। একটা খালি পেটে একদম সকালে উঠে ঘুম থেকে যখন জাগবেন একটা খালি পেটে খেয়ে নেবেন, ঠিক আছে? আর একটা খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবেন। যদি ভালো লাগে তাহলে চলে আসবা। ওটাকে একটু গরম করতে গেলে বেশি ভালো হবে। এটা দিয়ে গরম এভাবে জ্বালাবা, এটা গরম হয়ে যাবে, তারপরে কিন্তু খেয়ে নেবে, শরীর একদম সুস্থ হয়ে যাবে। তাহলে বেশি কিছু নাই, তোমার ফেফড়া জাতটা খালি বিড়ির মলা টলা জমা হয়েছে, ওটাকে জিসিপি লাগবে টেনা আনার জন্য। শরম করার কি আছে? শরম করার কিছু নেই, তাহলে ঠিক হয়ে যাবে। এবার তোমার কোনো প্রবলেম? আমার নো প্রবলেম। আরে গ্যাসের গ্যাসের ট্যাবলেটটা আমার বাবা তো করেনি, আমি কি করে? তাহলে আমার কাছে কথা হয়েছে কোনটা, এটা খাবেন সকাল সকাল খালি পেটে। যদি ঠিক না হয় তাহলে আমি আবার ওষুধ দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে বিমল কোম্পানি, মানে ওটা কেসার বিমল পান মশলা দিয়ে তৈরি থাকে। ওটাকে খালি পেটে উঠে খাবে, যদি মাথা ঘুরে উঠে তাহলে জানবে ঠিক কাজ করেছে, আর যদি মাথা না ঘুরে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এত বড় ডাক্তার, আপনার বাবা তাহলে কত বড় ডাক্তার ছিল? আমার আমার বাবা এই সব জিনিস খেয়ে খেয়ে যা বডি বানিয়েছে না, মনে হচ্ছে দারা সিং। দারা সিং দেখে নাকি কেঁপে ছিল, আর আমাকে দেখে এখন চাঙ্কি পান্ডি মোটামুটি করে খা। শুনেছি আমি তো, শুনেছেন? আচ্ছা, এবার যদি আপনারা সবাই বাপ দাদা সবাই আপনাদের ডাক্তার, সবাই ডাক্তার? আচ্ছা, ওটা আমিও জানি। কেউ হাত পা কোন কোন ডাক্তার, কেউ পা ব্যথার ডাক্তার, কেউ বুকের ডাক্তার, কেউ কি খাসি ধরার ডাক্তার। তো ডাক্তার রুগী দেখে 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 এমন হয়েছে যে ওকে নিজেই খাসি ধরেছে, মানে দম মা এইভাবে করে। তখন আমি গিয়ে ফাওড়া দিয়ে একটা হুঁড়া দিই, আমি কানে শুনেছি আজকে সেই চক্ষে দেখলেন কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা ওষুধ দিলাম টমেটো খেয়ে নেবেন, আর সকালে একটা খালি পেটে মানে কেসার কম মানে কেসার মিশানো থাকবে ওটাতে, ওটার নাম হচ্ছে বিমল, যেটা আজিদ খান শাহরুখ খান খেয়ে খেয়ে কি বডি বানিয়েছে, বুঝতে পারলেন তো? ওটাকে খেয়ে একদম বিশাল সুন্দর হয়ে যাবে, তারপর সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঔষধ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হুম।